দর্শক শুরু করছি আড্ডাবাজি আজ আমাদের সঙ্গে বিনোদন সারাদিনের স্টুডিওতে আড্ডা দিতে এসেছেন চিত্রনায়ক আমান রেজা চলুন দর্শক কথা বলি তার সঙ্গে কেমন আছেন আচ্ছা ভালো আপনারা আমরা ভীষণ ভালো আছি আপনাকে আজকাল ওপার বাংলাতেই বেশি পাওয়া যায় এপার বাংলার মানুষদের কি ভুলে গেলেন সেটা কি হয় বলেন নিজ দেশে নিজের মানুষকে ভুলে কি থাকা যায় সেটা একান্তই কাজের জন্যই যাওয়া হয় এপার বাংলায় আচ্ছা আপনি তো সম্প্রতি ওপার বাংলাতে পাঁচটি গেটআপে একটি বিজ্ঞাপন চিত্রে অংশ নিয়েছেন একটু শুনবো সেই প্রসঙ্গে ওদের দুধ এবং এই জাতীয় যত প্রোডাক্ট আছে আইসক্রিম তারপরে আপনার পনির ছানা মিষ্টি এবং আপনার এই যত ধরনের প্রোডাক্ট দ্যাট ইজ মেড বাই মিল্ক এই ধরনের একটা ক্যাম্পেইন নিয়ে এটা একটা গভর্নমেন্ট প্রজেক্ট ছিল ইন্ডিয়ান গভর্নমেন্টের ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ড অফ ইন্ডিয়া ছয়টা গেটআপে দুটো বিজ্ঞাপন ছিল একটা ছিল পাঁচটা গেটআপে আর একটা যেটা মডার্ন এরিয়ার আরবান সেটা ছিল আরেকটা দ্বিতীয় বিজ্ঞাপনটি তো রুরাল এরিয়া যেটা সেখানে আবার পাঁচটা গেটআপে রাজস্থানি সূত্রধর একটা ছিল পাঞ্জাবি একটা মারাঠি একটা মহারাষ্ট্র আর একটা ছিল বাঙালি লুক পাঁচটা নায়িকা ছিল এই বিজ্ঞাপনটায় আর যেটা শহরে পার্টে যে দ্বিতীয় বিজ্ঞাপনটি করেছি সেটা ছিল আরে আরও আরও দুটি নায়িকা আর কি দুটি আর্টিস্ট হিরোইন এবং ওরা অ্যাকচুয়ালি এটা ইন্ডিয়া যত গভর্নমেন্ট চ্যানেল আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যত চ্যানেল 36টা চ্যানেল দূরদর্শনের সেইখানে নিয়মিত এটা দেখাবে এবং সমস্ত যত হলগুলিতে আছে সেখানে এটা বাধ্যবাধকতামূলক মানে ক্যাম্পেইন হিসাবে এটাকে চালানো হবে আর কি বাহ আলেয়া ও গরম চায়ের খবর কি আলেয়াটা তো শেষের দিকে মানে রিলিজের অপেক্ষায় যেটা অনেকের চট্টোপাধ্যায় ডক্টর হুমায়ুন কবিরের যৌথ পরিচালনার ছবি গরম চাটার কাজ পরিতাপের বিষয়ে শুরু করতে পারিনি ওরা প্রোডাকশনে একটু প্রবলেমের কারণে ছবিটা স্থগিত আর এরপরে আমি আরেকটা ছবির কাজ ইতিমধ্যে করে এসেছি ইনফ্যাক্ট এটা এখন কান চলচ্চিত্রে প্রদর্শিত হচ্ছে কি আয়ন কসমোস আমি আর স্বস্তিকা মুখার্জির এটা শিশুতোষ চলচ্চিত্র তো সেটা অলরেডি কান চলচ্চিত্রে আছে আগামী বছর অর্থাৎ 2019 জুন জুলাইতে এটা পুরোপুরি হলে মুক্তি পাবে আর কি আচ্ছা আমরা একটু জেনে নিই এফাকে যে ওপার বাংলা এবং এপার বাংলায় কি কি চলচ্চিত্র খুব শিগগিরই আপনার মুক্তি পেতে যাচ্ছে দু বাংলার জন্য একটি ছবি আসছে সুলতান রাধাচন্দ্রের পরিচালনায় জিৎ ফিল্মস আর জাজ মাল্টিমিডিয়ার যৌথ প্রযোজনার ছবি আর নায়ক বলে একটি ছবি করছি ইসমানি আরিফ জাহানের সেই ছবিটিও শেষের পথে ওইপার বাংলার ছবি ঝরা পালক কবি জীবনানন্দ রসের জীবনের উপর নির্মিত ছবি ঝরা পালক সেটাও খুব কাছাকাছি সময় মুক্তি পাবে আশা করছি আর একটি ছবি কাজ অনেক দিন ধরেই চলছিল সেটা ডাবিংটা বাকি শতরূপে শতবার মিনহাজ কিবরিয়ার পরিচালনায় ওই ছবিটিও খুব কাছাকাছি এবং গন্তব্য নামে আরেকটি ছবি আমি ইতিমধ্যে কাজ করেছি ডাবিং শেষ এটা মিউজিক এখন ব্যাকগ্রাউন্ড মিউজিক মিউজিকের কাজ চলছে আর কি যতটুকু মনে হচ্ছে যে ওপার বাংলার কাজে আপনি বোধহয় একটু বেশি ব্যস্ত কিন্তু এটা নিয়ে আমার একটু কথা আছে যে আপনার কি মনে হয় যে এপার বাংলার যারা নির্মাতা আছেন তারা আপনাকে যথাযথভাবে ব্যবহার করতে পারছেন না কিংবা যদি এভাবে বলি যে যথাযথ সুযোগ কি পাওয়া যাচ্ছে না এপার বাংলাতে কাজ করতে যখন আমি প্রথম দিকে কাজ এপার বাংলায় করতাম ঘাটতিগুলি আমার মনে হয় আমার এককই ছিল আচ্ছা বাট ওই পার বাংলায় যখন কাজ পাওয়া শুরু করলাম এবং মুক্তির আগেই চার চারটি ছবি এবং আমার আরও বেশ কিছু ছবি আলোচনা পর্যায়ে আছে সেগুলো আমি নাই বা বলি শুরু করার পরে আমি এমনি জানান দিব তখন মনে হলো যে কিছুটা মনে হয় আমাদের নির্মাতাদেরও কিছুটা তাদেরও ঘাটতি বা তারাও সুযোগ করে দিচ্ছে না আচ্ছা এবারে যদি জানতে চাই যে অভিনেতা আমান রেজার সব থেকে বড় গুণ কোনটি বরাবরই আশাবাদী একজন মানুষ আর যদি জানতে চাই আমান রেজার কোন কোন দিকগুলোতে একটু ঘাটতি রয়েছে আমি খুব চাইল্ডিশ অবাস্তব কিছু স্বপ্ন দেখি যেগুলি কখনোই বাস্তব হবে না আচ্ছা আর এই বাট আমি খুব ধৈর্যশীল মানুষ জীবন আমাকে অনেক ধৈর্যশীল বানিয়েছে পরিস্থিতির কারণে আর বরাবরই আশাবাদী ওপার বাংলাতে তো বেশ কিছু গুণী অভিনয় শিল্পী এবং নির্মাতাদের সঙ্গে আপনার কাজ করা হয়েছে তাদের সঙ্গে কাজের অভিজ্ঞতার কথা একটু শুনবো আপনার কাছ থেকে প্রথম দিকটা যে ছিলেন অনিকেত চট্টোপাধ্যায় খুব স্বনামধন্য পরিচালক যিনি বাই বাই ব্যাংকক জানালা দেব পালালু কিরটি রয় সর্বশেষ কবির একটা ছবি করেছেন তো তার সাথে প্রথম ছবি ছিল খুবই গুণী নির্মাতা শিক্ষিত মানুষ ওইখানে যে কাজটা আমার মনে হচ্ছে ওরা টাইম টেবিলটা বা সময় জ্ঞানটা আমাদের থেকে একটু বেটার আর আমাদের যদি বাংলাদেশিদের আমরা যাই আমাদের ইন্ডাস্ট্রি যেখানে আমরা কাজ করছি সেটা আমাদের বলতে হলে আমি বলবো আমরা অনেক স্ট্রাগল করি
খুব সীমিত জায়গা থেকে আমাদের পরিচালকরা আমাদের প্রযোজকরা ছবি এখনো বানাচ্ছেন বাংলাদেশের ছবির পৃষ্ঠপোষকতা করছেন এটা একটা খুব পজিটিভ একটা গুণ আমাদের সাইটটা নিঃসন্দেহে আর ওরা হচ্ছে কাজের বিষয় কাজটাকে কাজ হিসেবেই নেয় নট অ্যাজ এ ফান এবং খুব সিনসিয়ারলি কাজ করে এবার একটু আইনজীবী আমান রেজার গল্প শুনব পেশার সঙ্গে এই যে ভালোবাসার কাজ সেটা কি দ্বন্দ্ব তৈরি করে কখনো কখনো কখনই না কারণ এই মুহূর্তে যেটা হয়েছে যে দুই বাংলা একসাথে কাজ করার দরুন আমার ব্যস্ততা এত বেশি দুঃখের বিষয় হলো এটা সত্যি যে আমি আইন পেশায় খুব একটা সময় দিতে পারছি না আচ্ছা বাট যেহেতু দুটি পেশায় ফ্রিল্যান্সার যখন আমি টাইম পাই তখন আমি কোর্ট করি আচ্ছা হাইকোর্ট বাংলাদেশ হাইকোর্ট ডিভিশন দিলাম এনরোল্ড লয়ার তো সেখানেও যাই আবার যখন দেখা যাচ্ছে যে আমার এইদিকে মিডিয়ার শুটিং রিলেটেড কাজগুলি থাকে তখন ওইখান থেকে এখানে আবার আসি চলচ্চিত্রের বাইরে বেশ কিছু মিউজিক ভিডিওতেও কাজ করতে আপনাকে আমরা দেখেছি এবং অনেকেই মনে করেন যে চলচ্চিত্রে যারা কাজ করেন তারা মিউজিক ভিডিওতে কাজ করলে হয়তো কাজের মান কিছুটা নেমে যায় এ বিষয়ে আপনার কি মতামত রয়েছে দেখেন পার্শ্ববর্তী দেশের যে সমস্ত স্টার বা যাদেরকে আমরা ছোটবেলা থেকে দেখে বেড়ে উঠেছি প্রত্যেকেই কিন্তু মিউজিক ভিডিও করেছেন করছে এখনও আর এখনকার আমাদের মিউজিক ভিডিও এরকম একটা মাত্রায় চলে গিয়েছে যে অনেক মিউজিক ভিডিও চলচ্চিত্রের থেকেও বেশি পপুলার এবং চলচ্চিত্র আমি যাদের কাজ করেছি প্রত্যেকেই চলচ্চিত্র তৈরি করেন চলচ্চিত্র নির্মাতা তারা মিউজিক ভিডিও করেছেন তো মিউজিক ভিডিওর জায়গাগুলিও না এখন চেঞ্জ হয়ে গেছে মানে এই যে কনসেপ্টটা এবং মিউজিক ভিডিও আপনার ইউটিউব ভিউয়ার যদি চিন্তা করেন টেলিভিশনের ভিউয়ার চিন্তা করেন কোনো অংশেই কম না এখন অনেক লক্ষ লক্ষ লোকে দেখছেন 1 কোটি লোকেও দেখছেন একটা মিউজিক ভিডিও এরকম অহরহ আছে বাংলাদেশের মিউজিক ভিডিও দেশ বিদেশেও বেশ প্রশংসিত হচ্ছে এবং আমি আরেকটা মাঝখানে মিউজিক ভিডিও করে এসেছি ওইটা শুটিং হয়েছে লন্ডনে আচ্ছা রাজা কাশিফ রুবায়ত জাহানের একটা মিউজিক ভিডিও আসো না তুমি আর সেটা শুটিং করেছি লন্ডনে তো সিচুয়েশন হ্যাজ বিন ড্রামাটিক্যালি চেঞ্জ তো কেন নয় ইউথ বাংলা ফোরামের সঙ্গেও যুক্ত আছেন আপনি রাজনীতিতে কখনো পুরোপুরি সক্রিয় হওয়ার কি ইচ্ছে আছে ভবিষ্যতে এখন পর্যন্ত তো নেই বাট দেশ গঠনে যদি কোনো সময় সুযোগ আসে অবশ্যই কেন না আজ বিশ্ব মা দিবস আপনার মায়ের আপনার জীবনে ভূমিকা কতখানি আপনার মুখ থেকে একটু শুনুন মাকে ছাড়া তো আসলে এক মুহূর্ত ভাবাই যায় না প্রতিটা মুহূর্ত যখন রাতে বাড়িতে ফিরি বাসায় ফিরি ফোনটা সবসময় মারই আসে আর আমি নিজে থেকেই ভাবি যে এই ফোনটা আসলে বিরক্ত হই বাট এই ফোনটা যখন আল্লাহ না করুক যেদিন থেকে আসবে না সেদিন মনে হয় আমি সবচেয়ে হতভাগ্য হব তাই এতটুকুই বলবো যে মা হচ্ছে একান্তই আত্মার সাথে রক্তের সাথে যিনি মেশে আছেন সেই মা সেই নামটিই মা মায়ের উদ্দেশ্যে এমন কিছু কথা কি আছে যা কখনো হয়তো মাকে বলা হয়নি আজ বলতে চান আমি মাকে এতটুকুই বলবো মাকে অনেক ভালোবাসি হয়তো বলে বুঝাইতে পারবো না আর সমস্ত মাদের জন্য যাদের অকৃত্রিম ভালোবাসায় আমরা সন্তানেরা পৃথিবীতে বিচরণ করছি তাদেরকে বলবো আপনাদেরকে আমরাও সন্তানের অনেক ভালোবাসি আমান রেজা খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে এবং আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে ধন্যবাদ